বন্ধুরা, এখন 8টা বাজে সকাল। আমার স্নান, পুজো, তারপরে এমনি অন্যান্য যা কাজ আছে সব হয়ে গেছে, কিন্তু চা খাইনি। তার আগে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমাদের সাথে একটু কথা বলে তারপরে গিয়ে চা করব, অন্যান্য কাজ করব। এই কয়দিন তো ভীষণ গরম গরম ছিল, দেখো এখন বৃষ্টি, মানে বর্ষা হয়তো নেমে গেল। হ্যাঁ, প্রতিদিন এখন বৃষ্টি হবে, আর কি অবস্থা এই কয়দিন। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন এখন চা করতে যাই, চাটা খেয়ে নেই, তারপরে অন্য কাজ। তোমাদেরকে এর ফাঁকে একটু বৃষ্টিটাও দেখাই, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, চলো দেখে আসি। এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা তো ভালো বোঝা যাচ্ছে না। বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে, সেটা আমি দেখাতেই পাচ্ছি না। এখন চা নিয়ে আসলাম, এখন চাটা তোমাদেরকে দেখাচ্ছি, খাওয়াটা, চাটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, সকালে দুপুরে প্রতিদিনকার মতন যেরকম করি সেরকম। আমার রান্না হয়ে গেছে, রান্না তোমাদেরকে দেখালাম না, এখন হচ্ছে বাসন মাজছি। বাসনগুলি মেজে ভাবলাম একটু কেক বানাবো, তোমাদেরকে একটু কেকটা দেখাবো, তারপরে স্নানে যাব, আবার স্নান করব। বন্ধুরা, বাসন মাজা হয়ে গেল, এখন কেক করতে যাব। স্নানের আগে দুটো ডিম, চিনি, সাদা তেল, তারপরে ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ভ্যানিলা এথেন্স দিয়ে ভালো করে মাখতে হবে। মাখার পরে তারপরে উপর দিয়ে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিব, তারপরে প্রেশার কুকারে লবণ দিয়ে বসিয়ে দিব, তারপরে 30 মিনিট পরে আমার কেক হয়ে গেল। কেকটা হয়ে গেল, এখন কেকটা খেয়ে তারপরে স্নানে যাব। বন্ধুরা, আমার এই যে স্নান হয়ে গেছে, এখন হচ্ছে মানে রান্নাবাড়ি করে আবার একটু স্নান করি, তো স্নানটা হয়ে গেছে, এখন হচ্ছে যে কাপড়গুলি নাড়তে যাব ছাদে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ভাবছি কি করব, এখন ভাবছি একটা ভিডিও এডিট করি বসে বসে। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।